সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। দর্শক, আজ আপনাদেরকে নিয়ে আসছি মানিকগঞ্জ জেলার সেঙ্গাইর থানা মিদুলিয়া গ্রামে। তো এখানে বাড়ির উঠোনে এক কোনার দিকে ডেয়ারি ফার্ম গড়ে তোলা হয়েছে, আর এই ডেয়ারি ফার্মটি পরিচালনা করেন একজন যুবক। তো সেই যুবকটি কিভাবে এটি পরিচালনা করেন এবং এটার পেছনের কি গল্প, সেটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো। দেখতে পাচ্ছেন দর্শক, সুন্দর করে বাড়ির আঙ্গিনায় বলা চলে সেটি নির্মাণ করা হয়েছে, বেশ সুন্দর করে ছোট পরিসরে। তো দেখে মনে হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে পাচ্ছেন দর্শক, এবং খুবই পরিষ্কার মনে হচ্ছে, গরুগুলোও সুন্দর। এটা মূলত ডেয়ারি ফার্ম, পাশাপাশি ফার্মের যে গরুগুলো বাছুরগুলো হয় সেখান থেকে সেগুলো সার মোটা তাজা করে প্রস্তুত করা হয় কুরবানির জন্য। তো এটা যে যুবক পরিচালনা করে বা সার্বক্ষণিক দায়িত্বে আছেন, চলুন তার সঙ্গে আমরা কথা বলে কিছু কথা জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো। কি নাম আপনার? মোহাম্মদ সুমন শেখ। মোহাম্মদ সুমন শেখ। আচ্ছা, এই যে বাড়ির উঠানে আপনি সুন্দর করে সেটটা তৈরি করছেন, বেশ সুন্দর করে দেখতেছি সেটটা বানাইছেন, এই সেটটা আপনি তৈরি করতে কত টাকা পড়েছে? আমার মোট এই গাভীর ঘর তৈরি করতে আপনার 3 লাখ টাকা গেছে। 3 লক্ষ টাকা? হ্যাঁ। যে কতদিন হলো করেছেন এটা? করছি আপনার প্রায় 9 মাস। 9 মাস মাত্র? গরু লালন পালনটা কতদিন হলো করেন আপনি? গরু আমাদের বাড়িতে, আমি ছোট কাল থেকে দেখছি আমাদের বাড়িতে গরু আছে, তখন যিনি ঘরটা একটু ভালো করে দিলাম। আচ্ছা, একটু ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করি, যদি কিছু মনে না করেন। আচ্ছা, আপনি কি করেন এর পাশাপাশি? আমি পাশাপাশি এমনি বাড়িতে আছি। পড়াশোনা করেন? পড়াশোনা করতাম, এই কি পড়াশোনা কি কিছুদিনের যাবত বন্ধ। কেন বন্ধ করেছেন? এই পারিবারিক কারণে। মানে পারিবারিক কি অর্থনৈতিক সমস্যা? না না, এমনি। আচ্ছা, কি একবারে বন্ধ করেছেন না ভবিষ্যতে করবেন আবার? না, একবারে বন্ধ করে দিছি। তাহলে এখন কি আপনি সার্বক্ষণিক এই যে খামারেই সময় দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন আমি খামারিদের সময় দিচ্ছি। আচ্ছা, এখানে আপনি শুরু করছেন কি গাভী গরু দিয়ে? শুরু, হ্যাঁ, গাভী গরু দিয়ে শুরু করছি। আচ্ছা, এতে সারও তো দেখতে পাচ্ছি। সার আপনি এবারে বাছুর, মানে আপনার ফার্মেরই বাছুর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্মেরই বাছুর। তো কয়টা গাভী আছে আপনার ফার্মে? গাভী আছে আপনার 3টা। 3টা? 3টাই দুধ দেয়? হ্যাঁ হ্যাঁ, 3টাই দুধ দেয়। কত লিটার দুধ হয় প্রতিদিন? প্রতিদিন আপনার, এখন তো আপনি শেষ পর্যায়ে, আপনার এখন 10 থেকে 12 কেজি হয় 3টার। 3টার 10 থেকে 12 কেজি হয় এখন। একবেলাই পানান না দুই বেলা? এখন একবেলাই। কত করে বিক্রি করেন? বিক্রি আপনি 60 টাকা। 60 টাকা? তো এইটা প্রতিদিনে কত টাকার দুধ বিক্রি হয়? প্রতিদিনে আপনি এখন আসে আপনার 500-600 এখন আসে। 500-600? এই 500-600 টাকা দিয়ে গরুর খরচ এবং আপনাদের সংসারের খরচ চলে? না, আপনি আমাদের সংসার চলে না, কি গরুর ই হয়ে যায়। আচ্ছা, আপনার বাবা কি করতেন? আমার বাবা বাহিরে ছিল। বাহিরে ছিল? হ্যাঁ। আর কি দেশে চলে আসছে? এখন দেশে আছে। কয় ভাই বোন আপনার? আমরা 2 ভাই। 2 ভাই? আপনি বড়? হ্যাঁ হ্যাঁ, আমি বড়। কোন দেশে ছিল আপনার বাবা? বাহরাইন। বাহরাইনে? তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে যে আপনি দেখা যাচ্ছে গরুর খামার আরো বৃদ্ধি করব। মানে এই গরুর বিজনেসই করবে? হ্যাঁ হ্যাঁ, এই ব্যবসায়, গরুর ব্যবসায়ই করব। এটা কি বেশি লাভজনক? এটা আমার লিগে আর কি ভালো। আপনার জন্য ভালো? হ্যাঁ হ্যাঁ। লাভজনক কি না? লাভজনক আছে, ভালো লাভজনক। আমরা আগে একটু আপনার গাভীগুলো দেখি, তারপরে সার বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন। চলুন দর্শক, একজন যুবক, সে পড়াশোনা বাদ দিয়ে কিভাবে খামারের প্রতি আসক্ত হয়েছে এবং খাবার পরিচালনা করছে সেটি আপনাদেরকে জানার চেষ্টা করতেছি। আচ্ছা, দেখতে পাচ্ছি এটা কি বড় গাভী? হ্যাঁ হ্যাঁ, এটা গাভী। দেখতে তো খুব সুন্দর। হ্যাঁ। এটা কোন জাতের? এটা আপনার ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান? ফ্রিজিয়ান। কত লিটার দুধ দেয়? এটা আমি 14 থেকে 15 কেজি দুধ দিছে। দিয়েছে? হ্যাঁ হ্যাঁ দিয়েছে। এখন? এখন আপনি 4 কেজি 3 কেজি হয়। 4 কেজি 3 কেজি? আচ্ছা, এটা কি মানে কিনে নিয়ে এসেছিলেন গাভী অবস্থায়? না না না, এটা আমাদের বাড়ি। এটা বাড়ির? হ্যাঁ হ্যাঁ, এটা মায়ের কিনে আনছিলাম। মায়ের? মা কি আছে? না, বিক্রি করে ফেলাইছি। আচ্ছা, এই যে পাশে আরেকটা গাভী মনে হয় দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা কোন জাতের গাভী? এটা আপনি দেশি ক্রস বলে। দেশি ক্রস? হ্যাঁ, দেশি ক্রস। এটা কি কিনে নিয়ে এসেছেন নাকি? না না, এটা বাড়ি। এটাও বাড়ি? এটা বাড়ি। আচ্ছা, এটা কত কিলো দুধ? এটা আপনি 9 কেজি 10 কেজি দেয়। 9 কেজি 10 কেজি? আচ্ছা, তার মানে মোটামুটি 2টা গাভী, আরেকটা গাভী আছে? আরেকটা গাভী আছে। আচ্ছা, এটা মানে আপনার মূল উদ্দেশ্য কি, গাভীর ফার্ম করা না সার গরু ফার্ম করা? গাভী থাকবে, আর ওই যে বা সার বাচ্চা যদি হয় ওগুলো রাখি আর বড় করবো। আচ্ছা, এই যে গাভী আপনি এই যে লালন পালন করেন, গাভীগুলোর মানে পরিচর্যা কিভাবে করেন?
গাভীগুলো আপনার এই যে দেখা যাচ্ছে যে ভুসি কুড়া এগুলো আপনি 3 টাইম খানা দিতে হয়, এই যে এভাবেই চলে। আচ্ছা, শুধু ভুসি গুঁড়া খ্যার খাওয়ার? ভুসি খ্যার আর আপনার ভুট্টা ঘাস। ভুট্টা কাঁচা ঘাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঁচা ঘাস। আচ্ছা, কাঁচা ঘাস কি কিনে নিয়ে আসেন? না না না, বাড়িতে আমাদের জমিতে বোনা হয়েছে। জমিতে বোনা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এই দেখতে পাচ্ছি বেশ যে সুন্দর করে শেডটা বানাইছেন আপনি। হ্যাঁ, এটা কত ফিট বাই কত ফিট বানাইছেন? এটা আপনার পাশ আছে আপনার 3 ফিট। এই পাশ 3 ফিট? হ্যাঁ। আর লম্বাই? লম্বাই আছে আপনার রয়েছে 14 ফিট। 14 ফিট? আপনি বললেন যে আপনার বাবা বাইরে ছিল, বাহারে এনেছিল, আপনার কি শখ নেই যে আপনি বাহিরে যাবেন? দেখি আশা আছে, পরে ওটা পরে দেখবো চিন্তা করে। কিন্তু প্রবাদ জীবনের চেয়ে কি আপনি যে এখন গরু লালন পালন করতেছেন এটাই ভালো না? হ্যাঁ, মনে করি আমি এটাই খুব ভালো আছি। তাহলে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা কেন করেন? কি বেশি পয়সা উপার্জন করবেন বলে? না, এমনি। আচ্ছা, তো এই গরুগুলোকে যে প্রতিদিন আপনি পরিচর্যা করেন, এগুলোর চিকিৎসা সেবা কিভাবে দেন? চিকিৎসা সেবা আপনার পানি সম্পদ ডাক্তার আছে যে আমাদের সিঙ্গারে। আচ্ছা, ওখান থেকে লোক আসে মাঝে মাঝে, আসে, ফোন নাম্বার দিয়ে গেছে, কিছু সমস্যা হলে তাদের ফোন দিলে আসে, এসে দেখাশোনা করে যায়। আচ্ছা, আপনি তো মোটামুটি কয় বছর হলো এটার সঙ্গে জড়িত? মোটামুটি 3-4 বছর। 3-4 বছর? এই 3-4 বছরে আপনার বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ, তা আপনার অভিজ্ঞতা থেকে একটু বলবেন যে আপনি গাভী গরু পালন লাভজনক বেশি না ষাঁড় গরু পালন লাভজনক বেশি? আপনার গাভী পালা লাভজনক বেশি। কেন বলবেন একটু? বলবো মানে দেখা যাচ্ছে একটা গাভী যদি আমার বাড়িতে থাকে 10 লিটার দুধ দেয়, 10 লিটার দুধ দিলে দেখা যাইতেছে ওরও 70 টাকা প্রতি লিটার দুধ, 70 টাকা কেজি বিক্রি করি, দেখা যাইতেছে ওরও খানা চলে, আমাদের বাড়ির সংসারও চলে, আর প্রতি বছর একটা করে বাছুর হয়। আচ্ছা, বাছুরটা হলো বড় ধরনের একটু লাভ? হ্যাঁ হ্যাঁ, বাছুরটা আপনার লাভে থেকে থাকে তার। আচ্ছা, আর ষাঁড় গরু? ষাঁড় গরু আপনার বড় যে দেখা যাইতেছে বড় হলে বিক্রি করে দেয়, ষাঁড় গরু যে কিনাম দেওয়া অনেক টাকা দিয়ে মাঝে মাঝে দেখা যাইতে লোকসানে পড়তে হয়। আচ্ছা, তার মানে তার ষাঁড় গরু পালাটা হলো দীর্ঘস্থায়ী। হ্যাঁ হ্যাঁ। আর গাভী গরু থেকে প্রতিনিয়ত একটা পয়সা উপার্জনের মানে মাধ্যম আর কি? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন একটা ইনকাম আছে। আচ্ছা, তা আপনার ষাঁড় গরু কি বেশ বড় হয়েছে মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ বড় হয়েছে। আচ্ছা, তো চলুন আমরা ষাঁড় গরুটা একটু দেখার চেষ্টা করি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট মাঝারি ধরনের একটা ষাঁড় গরু, কালারটা বেশ মিক্স এবং দেশি। তো এই ষাঁড় গরুটা এই ফার্মেরই, তো আমরা চলুন যে ফার্ম গরু ষাঁড় গরুটা সম্পর্কে কিছু কথা জানি। আচ্ছা ভাইয়া, এই যে ষাঁড় গরুটা দেখতে পাচ্ছি, এটা কয় দাঁত এখন? এটা নিয়ে 2 দাঁত। 2 দাঁত? 2 দাঁত। এটা কত মাংস হবে, কত কেজি মাংস? আপনি 7 মন হবে। 7 মন হবে? হ্যাঁ হ্যাঁ, 7 মন হবে। শিওর আপনি যে 7 মন হবে? এই দেখা যাচ্ছে আপনি 7.5-6 মন এর কাছে নিচে হবে না। এইটার বাজার মূল্য কেমন আশা করতেছেন আপনি? বাজার মূল্য আপনি, আমার আশা আছে আপনি 1.5 লাখ থেকে 2-4, 10 হাজার কম আর বেশি। তার মানে আপনার আশা ওইটা, আপনি বিক্রি করবেন কত? আমি বিক্রি করুম আপনি দেখা যায় 1.5 লাখ। 1.5 লাখ টাকা? মানে 1,40,000 থেকে 1.5-এর মধ্যে বিক্রি করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে ষাঁড় গরুটা বেশ সুন্দর করে বেশ স্বাস্থ্য সবল হয়েছে, এটাকে সূত্র কি কি খাওয়াইছেন আসলে? এটার আপনি এই যে খাইতেছে আপনার খ্যার খোয়ার আর আপনি ভুসি ভুট্টা খা আপনার, তারপর আপনার দেখা যাচ্ছে ছোলার ভুসি খা। আচ্ছা, এটা বয়স হয়েছে কতদিন? বয়স হয়েছে আপনার 2.5 বছর। 2.5 বছর? দর্শক দেখতে পারেন এটা 6.5 থেকে 7 মন ওয়েট হবে, এটা উনি 1 থেকে 1.5 লক্ষ টাকা হলে বিক্রি করবেন, 2 দাঁত হয়েছে। তারপর আর একটা ষাঁড় গরু আছে আপনার গভীর সহ বেশি ওজন, এইটা লাল বেশ কালারটাও সুন্দর, এইটা কয় দাঁত? এটা আপনার 4 দাঁত। 4 দাঁত? আচ্ছা, এটা বয়স কত? এটার বয়স হয়েছে আপনার 3 বছর হয়নি আর কি, 2.5 বছর। 2.5 বছর? এটা এটাও কি আপনার ফার্মেরই? হ্যাঁ হ্যাঁ, এটা আমার ফার্মেরই। আচ্ছা, তার মানে মোটামুটি আপনার ষাঁড় গরু কিনতে হয়নি বাইরে থেকে? না না না, কিনতে হয়নি। এটার ওজন কতটুকু হবে? এটার আপনার 9 মন হবে। 9 মন হবে? হ্যাঁ। তো এইটার বাজার মূল্য কেমন আশা করতেছেন? বাজার মূল্য আপনার 2,20,000-30,000। 2,20,000-30,000? 2,20,000-30,000 একটু বেশি হয়ে যায় না? বেশি আপনি এখন তো মনে করলেন সব জিনিসের দাম বেশি, আমাদের বইরাতে গেছে অনেক আর কি, আপনি খানা খাদ্য। আপনি লাস্ট মানে কত হলে এটা বিক্রি করবেন? লাস্ট আপনি 2 লাখ।
2 লক্ষ টাকা। আচ্ছা, এই যে আপনি ধরেন যে খামার করতেছেন, বাই করতেছেন, এটাটা আপনি কেমন, আপনি কি নিজেকে স্বাবলম্বী মনে করতেছেন এখন? হ্যাঁ হ্যাঁ, আমি নিজেকে স্বাবলম্বী মনে করতেছি। আচ্ছা, তার মানে আপনার মতো যে আরো অনেক স্টুডেন্ট আছে বা অনেক বেকার ভাইরা আছে, তাদের জন্য আপনার কোনো পরামর্শ? পরামর্শ আছে, হ্যাঁ, তারা দেখা যাইতেছে পড়ালেখার দিক দিয়ে বাড়ি, আপনি ওই যে একটি বাড়ি একটি খামার, গরু লালন পালন করতে চাই, যারা তারা করতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে তারা কিভাবে শুরু করবে, মানে কত টাকা পুঁজি লাগতে পারে? সেক্ষেত্রে আপনি দেখা যাইতেছে 2 টাকা গরু কিন্তু আপনার মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকা লাগবে, যদি একটু বড় কিনতে যা, মাঝারি কিনতে যা। সেটা কি গাভী গরু? সেটি আপনার গাভী গরু কিনলে আপনি একটু বেশি লাগবে। আচ্ছা আচ্ছা, এই যে গরু যে আপনারা কেনেন মাঝে মধ্যে, সেটা কোথায় থেকে কেনেন? মাঝে মাঝে দেখা যায় যে আমাদের জায়গায় হাট আছে, হাটে থেকে আমরা কিনে আনি। হাট থেকে গরু কেনা ভালো না কোনো খামার থেকে কেনা ভালো? না, খামার থেকে কিনা ভালো। কেন এটা বলবেন? খামার থেকে আপনি জানা শোনা থাকে, এটা একটা গাভী যদি কিনতে হয় দেখা যাইতেছে এটার মায়ের দুধ হইতেছে আপনি 14 থেকে 15 কেজি, ওর একটা বাছুর আনতে পারলে মনে করেন ওই বাছুরের হয়ে তাই হবে। আচ্ছা, তার মানে খামার থেকে কেনাটাই ভালো। হ্যাঁ হ্যাঁ, খামার থেকে কেনা ভালো। এই যে আপনি এটা করতেছেন, এটা করতে গিয়ে কি কখনো বিড়ম্বনার শিকার হয়েছেন? না, আমি কখনো হইনি। আপনার কাছে সর্বোপরি কেমন লাগে যে আসলে এই পেশাটা? আসলে আমার কাছে এখন দেখা যায় ভালোই লাগে। মানে ভবিষ্যতে এটাই আপনি বড় করবেন? হ্যাঁ হ্যাঁ, ভবিষ্যতে এটাই আমি বড় করব। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে একজন যুবক বা স্টুডেন্ট অবস্থা থেকে শুরু করে সে কীভাবে গরু লালন পালন করতেছে এবং তার ভবিষ্যৎ স্বপ্ন সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আর এখানে তাদের ফার্মে 2টা ষাঁড় গরু আছে, ষাঁড় গরুটা যদি আপনারা কুরবানির জন্য আগে ভাগে ক্রয় করতে চান তাহলে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন। তো আমরা, আচ্ছা ভাইয়া, একটু যে ষাঁড় গরু যদি কেউ কিনতে চায় সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে? যোগাযোগ দেখা যাইতেছে ফাঁকের যারা লোক আছে, আমার মোবাইল নাম্বার আপনি তারা যদি নিতে হয় নিতে পারবেন। মোবাইল নাম্বারটা একটু বলবেন। হ্যাঁ হ্যাঁ, একটু বলেন। 0016 0136 37 37 69 69 44 44 52 52। ওকে, আবারও ধন্যবাদ আপনাকে। হ্যাঁ দর্শক, আপনারা গরু ক্রয় করতে চাইলে নাম্বারে যোগাযোগ করে আগে ভাগে কুরবানি গরু ক্রয় করে রাখতে পারবেন। যদি চান যে গরু ক্রয় করে এখানে রেখে পরে নিয়ে যাবেন সেটাও পারবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। এই ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে আমাদের সার্থকতায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।